বন্ধুরা, আমরা বইবাড়ি করব বইবাড়ি করব বলে এক বছর আমরা নানা ধরনের প্রচারণা চালিয়েছি, এবং আপনারা জানেন যে এক বছর আগেই আমরা মানিকগঞ্জে একটা জমি দিতেছিলাম, সেই জমিটাও আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল নানা কারণে। তো পরবর্তীতে আমরা মানিকগঞ্জে বইবাড়ির একটা ঠিকানা গড়েছি, এবং আপনারা জানেন যে বাংলাদেশের পতাকার আদলে সেখানে আমরা একটা বইবাড়ি বানিয়েছি। বইবাড়ি বানানোর পরে আমরা এখন বইবাড়ির স্টুডেন্ট কার্ড দিচ্ছি। স্টুডেন্ট কার্ড মানে কারা পাবেন, এটা স্কুলের বাচ্চারা পাবেন এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও পাবেন, কিন্তু আমরা মূলত বা স্কুলের যে বাচ্চা তাদের উপযোগী বেশ কিছু বই, আটটি বই দিয়ে আমরা একটা প্যাকেজ করেছি, যে এই বইগুলো বিক্রি করে আমরা আসলে বই বাড়ির একটা টাকা সংগ্রহ করব, এবং আমরা বই বাড়িতে শিশুদেরকে যুক্ত করব। এবং আমরা মনে করি যে এই আটটি বই যখন শিশুদের প্রত্যেকের বাড়িতে যাবে, তাদের বাড়িতে এই বইগুলো থাকবে, এবং প্রত্যেক শিশুই যেন বড় হওয়া বড় হতে হতে তাদের নিজের ঘরেই একটা বই বাড়ি হয়ে ওঠে, এবং তারা যেন বই বাড়িতে থাকলে বই ভালোবাসতে তারা শিখবে। সেই কারণেই আমরা বলছি যে আমরা দেখেছি যে অনেক ধরনের সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রাম আছে, বই পড়তে দেওয়া এবং সেখান থেকে বই ফেরত নিয়ে যাওয়া। এই যে বই ফেরত নিয়ে যাওয়া, এই ফেরত নিয়ে যাওয়ার ফলে হচ্ছে আমাদের দেশে আসলে বই বাড়িতে বাড়িতে বই তৈরি হয়নি। তো আমরা বই বাড়ি যেটা আমরা মনে করি যে আমরা বই বাড়ি মানিকগঞ্জে সেখানে বই পড়তে দেবো, বই ফেরত নেব, কিন্তু আমরা সারা দেশে আমরা বই প্রত্যেক ঘরে ঘরে যেন বই বাড়ি তৈরি হয় এবং শিশুরা যেন বই ভালোবাসতে শেখে, তার জন্যই আমরা স্টুডেন্ট কার্ড করে দিচ্ছি তাদের মাত্র 1500 টাকা। আপনারা দেখছেন যে আমাদের একটা মজার বই শ্রাবণ প্রকাশনী, তোমাদের জন্য আবৃত্তির শত ছড়া কবিতা, এটি সম্পাদনা করেছেন রবিশঙ্কর মৈত্রী। এই বইটি আছে আটটি বইয়ের মধ্যে, আছে সুকুমার রায়ের ছড়া সমগ্র, এটিও শ্রাবণ প্রকাশনের একটি বিখ্যাত বই, আমাদের বইয়ের কাগজ বাঁধাই সব ভালো, এবং আপনারা দেখছেন সুকুমার রায়ের ছড়া সমগ্র দ্বিতীয় বই, এবং এরপরে আছে চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, এই বইটিও আছে আটটি বইয়ের মধ্যে বইয়ের তালিকায়। আছে টুনটুনির বই উপেন্দ্রকিশোর রায়ের, এবং আপনি জানেন যে এই টুনটুনির বই নানা ধরনের বাজারে আছে, কিন্তু আমাদের সবগুলো বই, আমরা যে আটটি বই এক ধরনের সাইজ, এবং আমাদের এই বইগুলো সব শিশুরাই ভালোবাসে, কারণ এই বইয়ের সাইজগুলো বড় এবং এর ছাপা ভালো, এর প্রচ্ছদ দেখতে সুন্দর, এর কাগজ ভালো। আছে আটটি বইয়ের মধ্যে বিশ্ব পরিচয়ের আতিকুল হোসেন খানের লেখা গল্পচ্ছলে বিশ্ব পরিচয়, এই বইটি আছে আমাদের আটটি বই, যারা স্টুডেন্ট মেম্বার হবেন তাদের বাড়িতে পৌঁছে যাবে আটটি বই। আছে বিমল গুহর লেখা শেখ মুজিবের বজ্র কণ্ঠ ডাক, এটি পিন বাধাই বই, এটিও আছে আমাদের এই আট বইয়ের প্যাকেজের মধ্যে। আছে লুৎফুর রহমান রিটনের সেরা ছড়া সোনার ছেলে খোকা, লুৎফুর রহমান রিটনের ছড়া, আটটি বই যে আমাদের স্টুডেন্টরা পাবে সেই আটটি বইয়ের তালিকা, এটিও আছে। আছে কালো ভূত ভালো ভূত, এটি আমার লেখা একটা বাচ্চাদের উপন্যাস, এই বইটিও আছে এই প্যাকেজের মধ্যে। এবং আমরা যত স্টুডেন্ট সদস্য বাড়বে, এবং আমরা মাঝে মাঝে এই বইয়ের প্যাকেজ পরিবর্তন করার চেষ্টা করব। এটি হচ্ছে শিশুদের জন্য বই, আমরা বলছি যে শিশুরা যখন আটটি বই হাতে পাবে এবং এই বইগুলো যত্নে রাখা এবং এই বইগুলো পড়া এবং এই বইগুলো বাড়িতে রাখবে কিভাবে, এরকম একটা চিন্তা তার তৈরি হবে, এবং আমরা মনে করছি এর মধ্য থেকে প্রত্যেক ঘরেই একটা একটা করে বই বাড়ি তৈরি হোক। আরেকটা জিনিস হচ্ছে যে এই শিশুদের বাইরেও স্টুডেন্ট কার্ড পাবেন কারা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা আমাদের শ্রাবণ প্রকাশনীর প্রায় 150টি বইয়ের তালিকা আছে, সেখান থেকে 35% ছাড়ে 1500 টাকার বই কিনলে এই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কার্ড পাবেন, এবং আমরা এই বই এবং তাদের স্টুডেন্ট কার্ড বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব। আমরা মনে করছি যে এই যে ছাত্রদের মধ্যে আমরা একটা নেটওয়ার্ক গড়ে তুলতে চাই বই বাড়ির, এই কাজটি আমাদের এই মাস থেকে শুরু হচ্ছে, এবং আমরা দেখেছি যে আমাদের বেশ কয়েকজন পরিবারের বন্ধুরা, আমাদের ফেসবুক বন্ধুরা, তাদের বাচ্চাদেরকে স্টুডেন্ট কার্ড করে দেওয়ার জন্য তারা আমাদের বিকাশ করেছেন, টাকা পাঠিয়েছেন এবং তাদের ঠিকানা দিয়েছেন। স্টুডেন্ট কার্ড করতে হলে আপনাকে প্রথমে যে শিশুর তার একটা ছবি দিতে হবে পাসপোর্ট সাইজ, এবং তার স্কুলের নাম দিতে হবে এবং কোন শ্রেণীতে পড়ে সেটি জানাতে হবে। স্টুডেন্ট কার্ড করার জন্য আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে,
boibariresort@gmail.com এবং বইবাড়ি নেটওয়ার্কে আমাদের ফেসবুক বন্ধু হচ্ছে প্রায় 2 লক্ষ এবং আমরা মনে করি যে এই ফেসবুকে যে কোনো আপনার ফেসবুক নেটওয়ার্কের যে কোনো জায়গায় আপনি ইনবক্স করে বইবাড়ির সদস্য হতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বইবাড়ির স্টুডেন্ট কার্ডের মেম্বার হওয়া যাবে। বাংলাদেশে বাংলা ভাষা ভাষাভাষী যে কোনো জায়গায় যে শিশু কিশোর আছে তারাও স্টুডেন্ট এই স্টুডেন্ট কার্ডের মেম্বার হতে পারবেন। যখন তারা বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশে আসবেন বেড়াতে, তখন তারা এই বইগুলো আমাদের বইবাড়ি ঢাকা থেকে সংগ্রহ করতে পারবেন, বইবাড়ি মানিকগঞ্জ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা আশা করছি যে পরিবারের লোকজন যারা গার্জিয়ান আছেন তারা তাদের শিশুদেরকে 1500 টাকার মধ্যে 8টি বই দেবেন এবং শিশুদেরকে বইবাড়ির স্টুডেন্ট কার্ডের মেম্বার করাবেন। সবাইকে ধন্যবাদ।